দর্শক বন্ধুরা, অনেক কৃষক বন্ধুই আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে এবং মেলে আলুর জমির আর কি ছবি এবং ভিডিও পাঠিয়েছেন ব্যক্তিগতভাবে, এবং কারো কারো দাবি আর কি যে আমার কথা মতো পরিচর্যা করে ব্যাপক ফলন পেয়েছেন, সেই তার জমিতে আলু তোলার কাজ চলছে, তার ছবি এবং ভিডিও পাঠিয়েছেন। কেউ কেউ পাঠিয়েছেন যে আমার কথা মতো পরিচর্যা করে তার গাছ খুব সুন্দর, খুব ভালো হয়েছে, তার ছবি এবং ভিডিও পাঠিয়েছেন। আবার কেউ কেউ পাঠিয়েছেন যে ধসা জমিতে ধসা লেগেছিল, পরিচর্যা করেছেন আমার কথা মতো এবং এখন জমি খুব সুন্দর রয়েছে, কোনো সমস্যা নেই। এইগুলো যখন দেখছি খুবই তৃপ্তি পাচ্ছি এবং আনন্দ হচ্ছে মনের মধ্যে, যে যাই হোক আমার একটা অভিজ্ঞতা আমি আরও পাঁচজনের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবং তারাও এর মাধ্যমে উপকৃত হচ্ছেন। পাশাপাশি আজ দিন কয়েক ধরে এত পরিমাণে মেসেজ আসছে যে আমার জমিতে প্রচুর পরিমাণে ধসা লেগে গেছে, আটকাতে পাচ্ছি না, বাঁচান, এই রকম মেসেজও কিন্তু প্রচুর পরিমাণে পাচ্ছি। তো আমি আলু চাষ সম্পর্কে বেশ অনেকগুলো ভিডিও দিয়েছি এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করেছি যাতে সকলের এই ভিডিওটা কাজে লাগে, কিন্তু এখন সমস্যা হচ্ছে এই ভিডিওগুলো তো আর খুব একটা বেশি জায়গায় পৌঁছায়নি। আমার ইউটিউবের পরিবারটা ছোট এবং আমার সাবস্ক্রাইবারও কম, তাই খুব বেশি যে বৃহৎ অংশের মানুষের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাচ্ছে না, এটাও একটা ঘটনা। আর আপনাদেরকে আজকে এই ভিডিওটার মাধ্যমে আরেকটা অনুরোধ করব যে যাদের ধরুন অ্যান্ড্রয়েড ফোন আছে এবং আপনারা আমার ভিডিও দেখে হয়তো সেই মতো পরিচর্যা করছেন, অনেক কৃষক বন্ধু আছে যাদের কিন্তু অ্যান্ড্রয়েড ফোন নেই বা তারা ইউটিউব এই সমস্ত পরিষেবার সাথে তারা যুক্ত নন, তাদেরকেও বলবো যে আপনি কিন্তু তাদেরকে চুপচাপ থেকে মানে তাদের পাশ থেকে সরে যাবেন না, তাদেরকেও সাহায্য করুন, তাদেরকেও বলুন যে এইটা এইটা ব্যবহার করুন ঠিক হয়ে যাবে, এইভাবে তাদেরও পাশে দাঁড়ান। এবং অনুরোধ থাকবে যে আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে একটা বৃহৎ অংশের কৃষক বন্ধু উপকৃত হন। এখন বিষয় হচ্ছে এখনের যে কন্ডিশন, হঠাৎ বৃষ্টি, হঠাৎ কুয়াশা, আবার গরমও লাগছে, আবার যেমন এখন ধরুন আজকে ঠান্ডাও লাগছে, এবং এটাই হচ্ছে আলুর জমিতে নাবি দশা বা মড়ক রোগ লাগার একটা আদর্শ পরিবেশ। এবং হচ্ছেও তাই, জমিতে কিন্তু কি হচ্ছে খুব দ্রুত হারে এই ধসাটা ছড়িয়ে যাচ্ছে, এবং যারা জমির সাথে খুব একটা হয়তো জমিতে যান না বা বেশি পরিমাণে চাষ করে ফেলেছেন, যদি আপনি এই সময় জমিতে প্রতিদিন না যান, দেখবেন তিন চার দিন পর হঠাৎ জমিতে গেছেন, তখন দেখবেন পুরো আলুর জমি শেষ। এভাবেই হবে, আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি সেটারও অবস্থা আপনাদেরকে দেখাবো, তাই অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, একটু দেখে নিন যে যে আলুর মড়ক রোগটা আর কি শুরু হচ্ছে, তার প্রথম অবস্থায় তার লক্ষণ কীরকমভাবে প্রকাশ পাচ্ছে, এবং এটা অধিকাংশ আলুর জমিতে এই লক্ষণ কিন্তু দেখা যাবে, সেই বিষয়টা একটু দেখে নিন। এই দেখুন, আলুর পাতাতে এই রকম টিপ টিপ কালো কালো দাগ দেখা যাবে, ছোপ ছোপ দাগ পুরো পাতা জুড়েই, এটা বেশি সংখ্যাতে আছে, অনেক সময় একটা দুটো ছোপও কিন্তু দেখা যেতে পারে, অনেকটা এই ধরনের। দেখুন ভালোভাবে লক্ষ্য করুন, এই দেখুন এই রকম কালো টিপ টিপ দাগ দেখা যাবে, উল্টো পাশটাও দেখে নিতে পারেন, এই রকম থাকবে। এরপরে এই কালো দাগগুলো যখন বাড়বে বা বড় হবে, তখন দেখুন এই রকম একটা ব্যাপার দাঁড়াবে, এই রকম কালো কালো, আর এই দেখুন উল্টো পাশটা এই রকম দেখতে লাগবে, অনেকটা মনে হবে কেউ যেন পাউডার হালকা ছড়িয়ে দিয়েছে উল্টো পাশটাতে, আর কালো একটা ছোপ দাগ দুটোই থাকবে। তারপরে কি হবে, এই দাগগুলো বাড়তে থাকবে, এই দেখুন এর মধ্যে দাগ বেড়ে গেল, উল্টো পাশটাও দেখে নিন, আর এর পরবর্তী পর্যায়ে কি হবে, এই দেখুন পাতাটার যদি আমি তিন ভাগ করি, তিন ভাগের দুভাগেই কিন্তু দেখুন একেবারে পুড়ে কালো হয়ে গেছে, মনে হচ্ছে যেন আগুনে কেউ জ্বালিয়ে দিয়েছে, আর এইটুকু অংশটা কেবল সবুজ আছে, এই দেখুন। এইভাবে কি হবে, আপনার জমি হঠাৎ করেই কিন্তু একেবারে ঝলসানোর মতো হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে যে লক্ষণগুলো দেখালাম, ধরুন আপনার এক বিঘা জমি আছে, মাত্র হয়তো দুটো গাছে এই ধরনের কালো কালো ছোপ ছোপ দাগটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সময়ে কিন্তু সজাগ হন এবং প্রস্তুতি নিন।
আপনার প্রথম স্প্রে এই সময় কী হবে? সাইমোক্সানিল মেনকোজেব গোত্রের যে কোনো ছত্রাকনাশক যেমন সাইমাগান প্রতি লিটার জলে 2.5 গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে স্প্রে করবেন। সাথে অবশ্যই সুপার স্প্রেডার ব্যবহার করবেন, যাতে কী হবে না আপনার স্প্রেটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। আরেকটা বিষয় এখানে আপনাদেরকে বলে রাখি, আলুতে এই স্টেজে এখন গাছ আপনাদের বেশিরভাগেরই কি গাছ বড় হয়ে গেছে এবং আপনি একর প্রতি অন্তত 200 লিটার জল ব্যবহার করবেন। আপনি যাই স্প্রে করুন যেন আপনার আলু গাছ সম্পূর্ণ ভিজে যায় সেই ব্যাপারটা নিশ্চিত করবেন, না হলে কিন্তু আপনার টাকাও খরচ হবে, আপনি অ্যাপ্লাইও করলেন ছত্রাকনাশক কাজ কিন্তু সম্পূর্ণ পাওয়া যাবে না, এই বিষয়টা কিন্তু মাথার মধ্যে রাখবেন। হ্যাঁ, আরেকটা ব্যাপার, অনেকেই হয়তো এই সময় মেটালাক্সিল মেনকোজেব ব্যবহার করবেন এইরকম সিমটম দেখা গেলে, কিন্তু বলে রাখি এই ক্ষেত্রে এটাতে কাজ হবে না এবং বেকার আপনাদের টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। সাইমোক্সালিন মেনকোজেব গোত্রের ছত্রাকনাশক দিয়েও যে আপনি আটকাতে পারবেন তা আটকাতে পারবেন না, কিন্তু মানে লক্ষণটা দেখা দিতে দিতেই যদি স্প্রেটা করেন তাহলে হয়তো আরও মানে কি বলবো আর কি মানে প্রোটেক্টিভ হিসাবে আর কি আপনার যাই হোক 8-10 দিন আপনি একটা বাড়তি সময় পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আমি এখন এই আলুর জমির যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আপনারা ভালো করে লক্ষ্য করুন, জমিটা কিন্তু পুরো ন্যাড়া হয়ে গেছে এই জায়গাটা। আলু গাছ আছে মানে ওর কাণ্ডটা কেবল দাঁড়িয়ে আছে, পাতা দেখুন সমস্ত কালো হয়ে ঝরে গেছে। এটাই হচ্ছে নাবি ধসার একেবারে মানে যেটা চরম অবস্থা সেটাই, বা যেটাকে আপনারা আলুর মড়ক রোগ বলে থাকেন, এবং কি পরিমাণে এটা ভয়ঙ্কর ভেবে দেখুন একবার। এইভাবে কি হবে, আপনি যখনই জমিতে ব্যবস্থা গ্রহণ করবেন না তখনই কি হবে, এইভাবে কিন্তু কি হবে এক একটা চাক চাক ধরে আপনার পুরো আলুর জমি শেষ হয়ে যাবে। তো এই ধরনের যদি অবস্থা আপনার জমিতে আসে আপনি কি করবেন? যখন আপনার আলুর জমি এই রকম একটা চরমতম মানে আর কি অবস্থায় থাকবে সেই সময় আমি বলবো, যদি আপনি ফেনামিডন মেনকোজেব গোত্রের যে কোনো ছত্রাকনাশক যেমন বায়ার কোম্পানির সেকটিন প্রতি লিটার জলে 2.5 গ্রাম হারে মিশিয়ে যত তাড়াতাড়ি সম্ভব 5 দিন ছাড়া ছাড়া দুবার স্প্রে করুন। বর্তমানে কি হচ্ছে, সেকটিনের উৎপাদন কিন্তু বন্ধ আছে, কিন্তু অনেক জায়গায় আবার পাওয়া যাচ্ছে, মানে ধরুন ওই পুরনো যেগুলো তৈরি হয়েছিল আর কি সেগুলোই পাওয়া যাচ্ছে, আপনারা এটা ব্যবহার করতে পারেন। আবার একটা সমস্যা হচ্ছে, আমি যে সমস্ত প্রোডাক্টগুলো বলছি অনেকেই বলছেন যে পাচ্ছি না, এই জন্য আমি কি টেকনিক্যালটা বলে দিই, আপনি ওই নামে হয়তো পাবেন না কিন্তু ওই টেকনিক্যালের অন্য কিছু নামে পাবেন, সেটা একটু খোঁজ নিয়ে দেখুন। আর এর পরবর্তী আমি যেটা বলবো, যেটা আমার সবচেয়ে মানে আর কি পছন্দের এবং এর আমি কার্যকারিতাও ব্যাপকভাবে লক্ষ্য করছি জমিতে, সেটা হচ্ছে ফ্লুওপিকোলাইট এবং প্রোপামোকার্ব হাইড্রোক্লোরাইড গোত্রের যে কোনো ছত্রাকনাশক যেটা বায়ারের ইনফিনিটন আপনি আপনারা পেয়ে যাবেন। এই রকম যদি অবস্থা হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি প্রতি 15 লিটার জলে 50 ml এটা ব্যবহার করবেন, এর সাথে কোনো জাতীয় মেনকোজেব বা কোনো সুপার স্প্রেডার কোনো কিছু মেশানোর দরকার নেই, ভালোভাবে আপনার জমির সম্পূর্ণ আলু গাছকে ভিজিয়ে দেবেন। এটা কি করবে, আপনার খুব সুন্দরভাবে নাভি ধসাটাকে কন্ট্রোল করবে এবং গাছের বৃদ্ধিটাকেও বজায় রাখবে, এবং এই রকম কন্ডিশন হলে আপনারা ইনফিনিটোটা 7 দিন ছাড়া ছাড়া দুবার অবশ্যই স্প্রে করবেন। এরপর আসে, যদি আপনাদের হাতের কাছে ইনফিনিটো না থাকে তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা ডাইমেথোমর্ফ এবং পাইরাক্লোস্ট্রোবিন গোত্রের যে কোনো ছত্রাকনাশক যেমন কৃষি রসায়ন কোম্পানির ফ্লিক সুপার প্রতি 15 লিটার জলে 50 গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে স্প্রে করবেন। এটা কি করবেন, আপনারা 4 দিন ছাড়া ছাড়া দুবার এই স্প্রেটা করবেন, এতেও কিন্তু কাজ হবে। দর্শক বন্ধুরা, এরপর আমি কয়েকটা একটু দামি ছত্রাকনাশকের কথা বলছি, সেটা হচ্ছে ডাইমেথোমর্ফ 50% এবং তার সাথে মেনকোজেব 75% আপনারা কি করবেন, প্রতি লিটারে 2 গ্রাম হারে মেশাবেন। এবং এই যে ডাইমেথোমর্ফ 50% এটা আপনারা কি করবেন না 15 লিটার জলে 25 গ্রাম মেশাবেন, দুটোকে একসাথে মেশাবেন, যেটা আপনারা বাজারে বিএসএফ কোম্পানির অ্যাক্রোবেট নামে পেয়ে যাবেন, অ্যাক্রোবেট এবং তার সাথে ডাইথেন M45 যে ডোজে বললাম সেই ডোজে মেশাবেন এবং ভালোভাবে স্প্রেটা করবেন। এটাও 5 দিন ছাড়া ছাড়া দুবার এই স্প্রেটা করুন, তাহলেও কিন্তু আপনার এই নাভি ধসার সমস্যাটা আটকে যাবে। যদি এটাও আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা কি করবেন, ক্রেসোক্সিম মিথাইল এবং ক্লোরোথেলোনিল গোত্রের যে কোনো ছত্রাকনাশক যেমন টাটা রেলিজ কোম্পানির সার্থক প্রতি লিটার জলে 3 গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে স্প্রে করলেও এই সমস্যাটাকে আটকানো যাবে।
আরেকটা গল্প, এটাও যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এজোক্সিস্ট্রোবিন এবং ডাইফেনোকোনাজল গোত্রের যে কোনো ছত্রাকনাশক যেমন সিনজেন্টার, এমিস্টার, টপ প্রতি লিটার জলে 1 ml হারে মিশিয়ে কী করবেন, 3 দিন ছাড়া ছাড়া স্প্রেটা করুন, এই সমস্যাটা কেটে যাবে। দর্শক বন্ধুরা, আরেকবার অনুরোধ করব, অনেক কৃষক বন্ধুরাই কি স্মার্টফোন নেই, তাদেরকেও কিন্তু কী করবেন, সাহায্য করুন এবং এই ধরনের ছত্রাকনাশকগুলো ব্যবহার করার তাদেরকে কথা বলুন এবং তাদেরকেও ব্যবহার করান যাতে তারাও উপকৃত হতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে অনেক চাষি বন্ধুর কাছে এই ভিডিওটা ছড়িয়ে পড়ে।